আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 20 আর সময় তোমাদের রয়েছে 40 মিনিট। দেখে নাও প্রশ্নপত্রটি একের দাগে রয়েছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এখানে মোট 9টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 6টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 6 = 6। প্রথম, স্থানীয় মানে বিস্তার করো। 669,729। পরে, আয়তকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখো। পরের প্রশ্ন, 0.07 এবং 0.09-এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। পরের প্রশ্ন, 60,070 + 1/10 + 5/100 এর মান নির্ণয় করো। পরের প্রশ্ন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। পরের প্রশ্ন রয়েছে, 5/10 এই ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ। পরের প্রশ্ন, কথায় লেখো 207.02। পরের প্রশ্ন, 7 স্কোয়ার এর মান নির্ণয় করো। পরের প্রশ্ন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লেখো। দুয়ের দাগে রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 7টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 4 = 8। প্রথম, 144টি বোতামকে বর্গাকারে সাজাও। পরের প্রশ্ন, একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা 265 মিটার, এর দৈর্ঘ্য 74 মিটার, ওই মাঠটির ক্ষেত্রফল কত? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 2.5/11 মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? পরের প্রশ্ন, সরল করো 1/7 + 5/7 − 1/5 + 2/5 পরের প্রশ্ন, 1/4, 2/3, 1/18 এই ভগ্নাংশটিকে ছোট থেকে বড় সাজাও। পরের প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108, পরে বিয়োগ করো। ভালো করে দেখে নাও। তিনের দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। তিনের দাগে রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। এখানের 4টি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 4টি প্রশ্নই কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে ফেলবে। প্রথম, চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললাম। ও দাদা, 3/12 অংশ জল ঢালল। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চার কত অংশ খালি আছে? পরের প্রশ্ন রয়েছে, সরল করো 6/1 = 3/2 + 1/3 = 2/3 = 2 + 3/2 = 3। পরের প্রশ্ন, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? পরের প্রশ্ন, অঙ্কিতা ও অলোক 8টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। 1টা তরমুজ 40 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল, প্রত্যেকে কত টাকা করে নিল? গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো। ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 20 মার্কের প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেলে তুমি নতুন হও, লাল কালার যে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ এক্সামের প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিই।
তাছাড়া সেকেন্ড সামিটিভ এক্সামের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। তোমরা ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। তোমাদের উদ্দেশ্যে আরও একটি গুরুত্বপূর্ণ টিপস, তোমাদের পরীক্ষার আগের সপ্তাহগুলোতে যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে বারবার আলোচনা করা হবে বা ক্লাসে বারবার যে অঙ্কগুলো করানো হবে সেই অঙ্কগুলোর পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। আমাদের সাজেশনের পাশাপাশি সেই অঙ্কগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পরীক্ষাতে প্রতিটি প্রশ্নেরই তোমরা কিন্তু উত্তর করতে পারছো। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমাদের সকলের পরীক্ষায় খুব ভালো হবে।